পদ্যরে রাজানের পূর্ব মুহূর্ত ঘুম ভেঙে গেল আমার এমনি এমনি নয় অদ্ভুত এক ক্রন্দন ধ্বনিতে পা থেকে মাথা অবধি উঠি ঘুম ভেঙে যায় হাঁটু থেকে পা অব্দি থর করে কাঁপছে আমার এমন কান্না আজ অব্দি শুনেনি ভৌতিক সিনেমায় অতৃপ্ত আত্মারা যেভাবে মাঝরাতে বিধ খুঁটে অন্ধকারে বসে থমথমে পরিবেশে কান্না করে যে কান্নায় থাকে একরাশ ক্লেশ মিশ্রিত অনুভূতি অসহনীয় ব্যথায় কাতরাতে থাকা অনুভূতি ঠিক তেমনি ক্রন্দন ধ্বনি ভেসে আসছিল শুক্রবার পড়েছে তার মানে আজকে আমার বিয়ে একদিকে বুকের ভিতর তোলপাড় সৃষ্টি অন্যদিকে সেই কান্না আপু পাশে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে নির্মলকে চিঠি পাঠিয়েছি একদিন কেটে গেছে হাতে পেলে নিশ্চয়ই বসে থাকতো না তার মানে আমাকে কিছু একটা করতে হবে আপুকে ফিসফিসিয়ে ডাকতে শুরু করতেই আপু ঘুমঝড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল সকাল হয়ে গেছে না আপু তাড়াতাড়ি ওট দেখ কে যেন কান্না করছে এ আপু ওট না বলেই ঝাঁকাতে শুরু করি আপুর কানে যখন কান্নাটা স্পষ্টতর হয় আপো ও ধরফুড়িয়ে উঠে বসে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই বললো পানি দিতে আপুকে পানি দিয়ে নিজেও এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিলাম আপু দ্রুত টর্চ নিয়ে জানালা খুলে পুকুরের দিকে আলো ধরলেন আমি চোখ বড় বড় করে চেয়ে দেখি একটি কালো কুকুর বসে কাছে আপু দেখা মাত্রই আতকে উঠল এক ঢোক গেলে ভয়ার তো কণ্ঠে বলল সাবারে গভীর রাতে কুকুর নেহায় নেহাই কান্না করা তো ভালো লক্ষণ না নিশ্চয় কোনো অঘটন ঘটব আমার কাছে শুনছি দাদা মরণের আগেও মাঝরাতে বাড়ির পাশে কুকুর এসে কাঁদতো আপুর কথাটা আমি হেলায় ছেড়ে দিয়ে বললাম ধূর কি যে বলি আপু এসব কুসংস্কার এগুলো মানতে হয় না কুকুরের কান্নার সাথে মানুষ মারার কী সম্পর্ক যত সব আজকুবি কথাবার্তা তবে কান্নাটা খুবই ভয়ঙ্কর দেখ আমার হার্টবিট কত দ্রুত ওঠানামা করছে আপু আমার বুকে হাত চেপে কিছুক্ষণ চুপ করে রইল তারপর আবার শুয়ে পড়ল বিছানায় কিন্তু আমার চোখে আর ঘুম ধরা দিল না ফজরের আজান দিতে নামাজ পড়ে নিলাম নামাজ শেষে চুপচাপ বিছানায় গিয়ে বসে রইলাম ভাবতে থাকলাম হয় পালাবো নয়তো বিয়ে করে নিব। তাই বলে সংসার করব না কারণ আমি জানতাম বিয়ে হোক যাই হোক না কেন নির্মল জাস্ট একটা খবর পেলে যেভাবেই হোক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে সময় যেন খুব দ্রুত সরে যাচ্ছিল দুপুর হতেই আপু শাড়ি গয়না নিয়ে আমাকে সাজাতে শুরু করলো আকাশের অবস্থা সুবিধার না যে কোনো সময় বৃষ্টি ঝরে পড়বে বরপক্ষরা তাই আগে ভাগে আসবে দ্রুত বিয়ে পড়িয়ে বই নিয়ে যাবে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সাজগোজ করতে হলো আমাকে বৈশাখ মাসের শেষের দিকে সময় অসময়ে আকাশ বাজনা বাজিয়ে জলের স্রোতধারা নামিয়ে দিতে শুরু করে পৃথিবীর বুকে বৃষ্টি কখনো কান্না হয়ে ঝরে কখনো বা হাসি দিনের ফুটফুটে আলোকে বিধ ঘুটে অন্ধকারে পরিণত করে দিতে কয়েক মিনিটও সময় নেননি সৃষ্টিকর্তা চারদিকে অন্ধকারে মাখামাখি প্রবল বাতাসের বেগে গাছপালা ভেঙে চৌচুর হয়ে যায় তীব্র বাতাসে বৃষ্টি ছমছমে শব্দে মানুষের কোলাহল হয়ে যায় অতি নগণ্য সেই সুযোগটাকেই কাজে লাগাই আমি ত্বরান্বিত হয়ে গায়ে সব গহনা খুলে ব্যাগপত্র আর কিছু টাকা নিয়ে আপুকে রুমে রেখেই বাইরে থেকে দরজা লাগিয়ে দিই ভিতর থেকে আপু কি বলছিল সেগুলো শোনার জন্য সময় নষ্ট না করে ব্যাগ বুকে জড়িয়ে খালি পায়ে ভিজতে ভিজতেই দৌড় দিই কেউ দেখেছে কেউ দেখেছে এসব দেখা বা ভাবার সময়টুকুও নেই কখনও কখনো শাড়ির সাথে পা বেজে পড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে নিজেকে সামলে নেই কখনো বা বড় আঘাত পেলেও সেই আঘাতকে অতি তুচ্ছ করে দেখি এই ঝড় বৃষ্টিতে আমার পিছু নেওয়ার জন্য কেউ বসে থাকবে না নিশ্চয়ই বাবা চাচারা বাজারে গেছেন মা চাচি রান্নাঘরে নিশ্চয়ই বাটা ঘষা করছিল অল্প সংখ্যক আত্মীয় তারাও ঝড় বৃষ্টি দেখে অন্য ঘরে ঘাপটি মেরে বসে আছে তবুও আমি নিতে হয়ে ছুটে যাচ্ছিলাম বুকের ভিতর দরফর দরফট ধ্বনিটা বোধ হয় কলহ শুরু করে দিয়েছে আজ তাণ্ডবের সূচনা শুধু পৃথিবীর বুকেই ঘটেনি আমার বুকেও তাণ্ডবের সূচনা হয়েছিল তখন খালি পায়ে বাস স্ট্যান্ডের দিকে দৌড়াচ্ছিলাম বেজে পড়লাম তো পড়লাম সেই কাকাতোভাই সাব্বের সাথেই বেজে পড়লাম দু হাত ভর্তি বাজার করে বাড়ি ফিরছিল বেচারা আমাকে দেখে এক চিৎকার দিয়ে বলল সাবারে তুই কই যাস আমি ওকে ধাক্কা দিয়ে আবার দৌড় লাগাই মাগরীবের রাজানের পূর্ব মুহূর্ত চারদিকে যেমন আবছা আলো থাকে সেই সময়টিতে চারপাশ ঠিক তেমন ছিল যে কজন মানুষ সামনে পড়েছে তারা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছিল আশেপাশে তেমন দৃষ্টি ফেলার সময় তাদের হয়নি কিছু লোকে দৃষ্টি পড়লেও পাত্তা দেয়নি আর সাব্বির সে তো আমার ধাক্কা খেয়ে থ মেলে দাঁড়িয়ে আছে আমি দূর থেকে চিল্লে শুধু বলে দিলাম ভাই আমার বাড়ি যা আমার আম্মাকে বলে দিস আমার জন্য চিন্তা না করতে আমি শহরে ফিরে যাচ্ছি লাল শাড়ি পরিহিত আমি বিধ্বস্ত মুখশ্রীতে বসে আছি বাসে পৃথিবীর বুকে সুনামি হওয়ার পর পরিবেশ যেমন থমথমে থাকে আমার মুখশ্রীতে তেমন একটি ভাব কিন্তু বুকে বয়ে চলেছে অসহনীয় ব্যথা আমার সে ব্যথায় স্বস্তিও বোধ করছিলাম জিতেছি যে ভালোবাসার জিত হয়েছে আমার নির্মলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে প্রথম দর্শনে খানিক চমকালেও সে হাসিটা আজ সেই হাসবে বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে প্রতিটি যাত্রী আরো চোখে তাকাচ্ছিল অনেকে আবার কানাঘোষাও করছিল করবে নাই বা কেন বিধ্বত্ত মুখশ্রীতে বিয়ের কণে সাজে বসে আছি বিয়ের আসর ছেড়ে পালিয়েছি তা আমার সাজসজ্জা আর মুখশ্রিতে ফুটে উঠেছে কিন্তু এতে আমার যায় আসে না পুরো পৃথিবীর সম্মুখে আজ আমি কলঙ্কিত তবুও নেই কোনো আপত্তি সকল দুঃখ সকল বেদনা সকল বদনাম সকল কলঙ্ক গায়ে মেখিয়ে আমি ছুটে চলেছি আমার প্রিয় নিকটে সকল ব্যাকুলতার অবসান ঘটিয়ে আটটার দিকে ঢাকায় পৌঁছালাম আমি বাস থেকে নামতেই শরীর অকর্মণ্য হয়ে গেল কয়েকবার ফেলতে মাথাটা ঘুরে গেল সারাদিন না খেয়ে ছয় ঘন্টা জার্নি করার ফিল ছিল তারপরও পায়ের বিভিন্ন অংশ ছিলে গেছে খালি পায়ে বেশ অনেকটুকু রাস্তা হাঁটতে হয়েছে যে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রিক্সায় উঠে পড়লাম বৃষ্টি ভেজা রাতের শহর পরিবেশটা কেমন ব্যবসা রাতের শহরও কোলাহল রাতে শুরু হয়েছে ধীরে ধীরে জনমানব শূন্য হতে থাকবে রাস্তার এক ড্রেনের ওপারে কয়েক জোড়া কাক ডাকছে কাকের কর্কশ ডাকিয়ে আমার কর্ণকুহরে রক্তপাত ঘুটিয়ে ফেলার উপক্রম ব্রুকুচকে গলায় স্বাভাবিক শোর ফিরিয়ে আনার তীব্র চেষ্টা করে আদো ভাঙ্গ আওয়াজে রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম মামা তাড়াতাড়ি চলুন রিক্সার ভাড়া মিটিয়ে বাড়ি প্রবেশ করি আশ্চর্য দরজা খোলাই ছিল রাত বাজে আটটা পঁচিশ এই সময় দরজা খোলা এই নির্মল নিয়ে আর পারা যায় না ছেলে দুটো পার্ড বেখে করতে মামি রুমের তালা খুলে ঢুকে ব্যাগপত্র রেখে উপরে গিয়ে নির্মলের রুমে চেক দিলাম না রুমে নেই কিন্তু রুমটা বড্ড অগোছালো বিছানা থেকে নির্মলের শার্টগুলো গুছিয়ে কাবারে রেখে দিলাম ছেলেটা একটা শার্ট পরার জন্য একশোটা অগোছলো করে তবেই পরে আর গোছানোর নাম নেয় না দয়ালের রশিতে ঝুলিয়ে দিলাম বালিশগুলো ঠিক করতে নির্মলের বাটন ফোনটা চোখে পড়ল বিরক্ত হয়ে ওর ফোন নিয়ে নির্ঝরকে ফোন দিয়ে কানে ফোন ধরেই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম কি বেয়াকাল ছেলে ফোনটাও সাথে রাখে না রুমে রেখে দিয়েছে টেলিফোন থেকে যদি ফোন দিতাম তাহলে তো পেতামই না মশাই রুমে ফোন রেখে বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে হয়তো এদিকে আমি যে পুরো একটা বিশ্ব জয় করে ফিরেছি সে খবর কি সে জানে এই তার ভালোবাসার নমুনা হুম বাসায় আসু কাজ সব সুধে আসলে মিটিয়ে নিব। আরেক দফা আশ্চর্য হলাম এই নেচরটাও ফোন ধরছে না দুই ভাইয়ের কাহিনী কি মেজাজ খারাপ করে সোফায় বসতে বসতেই কিছুতে পাড়া লাগলো দেখার জন্য ঝুঁকতেই ভীতিকর বিস্ময় নিয়ে কাগজটা হাতে তুলে নিলাম হ্যাঁ এটা সেই কাগজটাই হ্যাঁ এখানে সেই লেখাগুলি রয়েছে গত দুদিন আগে লেখা যে কাগজটি আমি সাব্বিরকে দিয়ে নির্মলের ঠিকানায় পাঠিয়েছি ওহ মাই গড তার মানে নির্মল চিঠিটা পেয়েছে তাহলে সে কোথায় চিঠি পেয়ে উন্মাদ মাধ্যমে গ্রামে চলে যায়নি তো পুরো শরীরে ঘামঝের ছেড়ে দিল আমার নির্ঝরও ফোন ধরছে না এক হাতে পুরো মুখ মুছে ডাইনিং টেবিলে থাকা এক গ্লাস পানি খেয়ে আবারও নির্ঝরকে ট্রাই করতে থাকলাম আর পুরো ড্রয়িং রুমে পাইচারি শুরু করে দিলাম হঠাৎই মেঝের এক পাশে চোখ পড়ল পা থেকে মাথা অবধি পুরো গা শেউড়ে উঠে হাত থেকে ফোনটা পড়ে গেল আমার নিচে হয়ে মেঝেতে স্পর্শ করলাম সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠল কেঁপে উঠলাম আমি এক ঠক গিলে শ্বাস প্রশ্বাস রুদ্ধ করে ফোনটা রিসিভ করলাম কাপা গলায় প্রশ্ন করলাম নির্ঝর তুই কোথায় নির্মল কোথায় দ্রুত বাসায় দেখে যা বাসার কি অবস্থা নির্মলকে বল আমি ফিরে এসেছি আর কিছু বলার সুযোগ দেয়নি নির্ঝর ফোনটা কেটে দেয় আমি মেঝেতে পরে থাকা লাল বর্ণের তরল পদার্থকে তেমন পাত্তা দিলাম না নিজের রুমে গিয়ে বিস্কুটের প্যাকেট খুলে দু পিস খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম কাপড় পাল্টানোর জন্য ব্যাগ থেকে কাপড় হাতে নিতেই সরস্বতী কোথায় থেকে ছুটে এসে ঝাপটে ধরে হাওমাও করে কেঁদে উঠল বুঝলাম না এই রাতে সরস্বতী এখানে কেন তাই ভেবে পাচ্ছি না বকের ভেতরটা কেমন যেন অস্থিরতা কাজ করছিল সরস্বতীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম কি কথা বোমা মা কেন হুম এই রাতে কি বরের সাথে ঝগড়া করে চলে এলি নাকি দেখি দেখি কাঁধে কেন বোকা মেয়েটা সরস্বতী ভাঙা গলা চিৎকার করে বলে উঠল সব শেষ করে দিলি সাবা তুই সব শেষ করে দিলি বলে আমার হাত টানতে বাড়ির নিয়ে সামনে আগে থেকে রিক্সা দাঁড়ানো ছিল বুঝলাম সরস্বতী দাঁড় করিয়ে রেখেছে উত্তেজনা হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে আমার সরস্বতীর ঠোঁট ভাঙিয়ে এই সমানে কেঁদে যাচ্ছে আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে জোর করে রিক্সা উঠালো সরস্বতী পুরো রাস্তায় শুধু এটুকুই বললো সব শেষ করে দিলি সাবা সব শেষ করে দিলি আমার অবচেতন মন তখন ভয়ঙ্কর অঘটন টের পেয়ে যায় সরস্বতীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আর প্রশ্ন করি আমার নির্মল আমার নির্মল কোথায় সরস্বতী পনেরো মিনিটের মাথায় রিক্সাটা থেমে গেল বিশাল এক বাড়ির সামনে রাত্রি তখন দশটা চলছি বাড়ির সামনে এত ভিড় দেখিয়ে আমার গলা থেকে বকুব্দি শুকিয়ে কাঠ হয়ে গেল এক হাতে শাড়ি অন্য হাতে সরস্বতীর এক হাত চেপে ধরলাম সরস্বতী কান্নার মাঝেই তার ছেলে হেসেব উঠল বলল যা তোর নির্মলকে শেষ দেখা দেখে আয় ও কথাটা শেষ করা মাত্রই ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম গালে চিৎকার করে বললাম আর একটা কথা বলে আরেক থাপ্পড়ে গাল ফাটিয়ে ফেলবো একদম ব্যাধ মেয়ে সবসময় সব কিছু নিয়ে মজা তাই না আমাকে অবাক করে দিয়ে সরস্বতী আমাকে ঝাপড়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল বলতে থাকলো ওরে সাবারে আমাদের নির্মল আর নাইরে সাবাড়ি তুই কেন ওরে চিঠি পাঠাতে গেলি বল তুই কি এতদিনে বুঝিস নাই পাগলটা তোরে ওর জীবনের থেকেও বেশি ভালোবেসেছে তোর অন্য কারোর সাথে বিয়ে পাগলটা কিভাবে সহ্য করবে সাবা চিঠিটা আজকে সন্ধ্যায় পাইছে রে তুই না সাবা ঘুম ভেঙে উঠে ও চিঠি পাইছিল চিঠি পড়ার পরপরে স্ট্রোক হয়ে বমি হয় রক্ত বমি তারপর হার্ট অ্যাটাক হয়ে বাসাতে ওর মৃত্যু ঘটে আমার সোনাটায় মারাত্মক ভয় পেয়ে মরছে রে সাবা ও ভাবছে তোর হয়তো বিয়ে হয়ে গেছে কারণ তুই চিঠিতে বিয়ের দিন আজকেরই দিছস। নির্চরের ফোন পেয়ে আমরাও বাড়ি গেছিলাম শুধু চিঠি পেয়েছিলাম ততক্ষণে নির্মলকে হসপিটালে ডেট ঘোষণা করে দিছে আমি আর কিছু শুনতে পারলাম না আর কিছু শুনতে চাইলাম না দু হাতে দু কান চেপে ধরে গলা ফাটিয়ে এক চিৎকার দিলাম চুপ কর চুপ কর আমার দোহায় লাগে তুই চুপ কর বলে পিছন ঘুরে ছুটে গেলাম বাড়ির দিকে পাগলের মতো ভিড় ঠেলাঠেলি করে বাড়ির ভেতরে সদর দরজা অবধি গিয়েই থমকে গেলাম নির্মলের মা নির্মলের মাথা বুকে চেপে গলা ফাটে চিৎকার করছে আমার বাবা আমার বাবা গো তুমি আমার সেইরা কই গেলা আমার বুকটা খালি করা গেলা বাবা গো আমি নির্মল বলে এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরলো আমার পাশে মামি জ্যাসমিন আর সরস্বতীকে দেখতে পেলাম চারপাশে শুধু প্রণধন ধ্বনি বেজে চলছে নির্চর নির্বাক হয়ে ড্রয়িং রুমের এক পাশে বসে ভাইয়ের মরামুখে দেখে চেয়ে আছে ওকে দেখে আমি আবারও নির্মল বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল তখন আমি মামির বকে মামি মামি গো আমার নির্মল বলে আরেক চিৎকার দিলাম তখনই নির্মলের মা হিংস্র বাঘিনীর মতো এসে আমাকে খাবলে ধরল দুগালে থাপ্পড় বসে চিৎকার করে বলতে থাকলো কাল কিনি ডাকিনি আমার কলিজাকে খেয়েই তুই খ্যান্ত বলি কোনোদিনও ভালো হবে না তোর এক মায়ের বুক খালি করে দিন সুখ পাবি না তুই ওই আল্লাহ জানি তোকে কোনোদিন সন্তানের মুখ না দেখায় আমার বুক খালি করলি তুই আমার সন্তানকে খেয়ে বসলি পিসা চিনি ওই আল্লাহর কাছে বিচার দিলাম কোনোদিন তুই সুখ পাবি না আল্লাহ জানি স্বামী সন্তানের মুখ না দেখায় তোকে খুনি তুই হত্যাকারী তুই আমার সন্তানের খুনি তুই নির্জর এই খুনিকে পুলিশের হাতে তুলে দে সত্যি তো খুনি আমি আমার নির্মলের খুনি আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছে বলেই না এভাবে প্রাণ হারালো ছেলেটা না সেদিন আমি গ্রামে যেতাম আর না বিপদের মুখে পড়ে চিঠি পাঠাতাম আর না আমার নির্মল প্রাণ হারাত হ্যাঁ আমি খুনি নিজেকে স্পষ্টভাবে খুনি অনুভব করতেই ওনার হাত টেনে ধরে নিজেই নিজের গালে থাপড়াতে শুরু করলাম আত্মচিৎকার করে বলতে থাকলাম মারুন আমায় মেরে ফেলুন ও মা আপনি তো মা ছেলের খুনিকে হত্যা করলে কোনো দোষ নেই মেরে ফেলুন আমায় বলে ওনার দুপা আঁকড়ে ধরে মৃত্যু ভিক্ষা চাইতে থাকলাম নিজর এসে ওর মাকে সামলানোর চেষ্টা করলো মামি টেনে সরিয়ে নিল আমাকে নির্মলের প্রায় অনেক আত্মীয় স্বজনরাই জানত নির্মল আমাকে পাগলের মতো পছন্দ করত। এছাড়া আমার গায়ে বিয়ের শাড়ি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি এ খবর তারা জেনে যায় সকলে হতবাক হয়ে যায় নির্মলের মৃত্যুর রহস্য জেনে সকলে মূর্ছিত হয় আমার আর্তনাদ শুনে নির্মলের মামার বাড়ির লোকজন পুলিশ নিয়েও আসে আমাকে গ্রেফতার করানোর জন্য কিন্তু নির্মলের বড় আব্বু রোমান চৌধুরী তাদের থমকে পাঠিয়ে দেয় মাঝরাতে ধীরে ধীরে একান্ত আপন জন্ডা ছাড়া সকলেই সরে যায় নির্মলের মাথার কাছে বসে আছে ওর মা হাত চেপে কান্না করছে ছোটো বোন নেহা নির্জর খানিকটা দূরে থ মেরে বসে আছে মামি আর জ্যাসমিনকে এক ঝটকা ছাড়িয়ে ছুটে চলে যায় নির্মলের কাছে পায়ের কাছে বসে দু পা আঁকড়ে ধরে আত্মচিৎকার করতে থাকি নির্মল নির্মল আমার নির্মল এটা কি হলো আল্লাহ ও আল্লাহ তুমি আমার নির্মলকে ফিরিয়ে দাও আমার নির্মলকে ভিক্ষা দাও গোয়াল্লা আমার ক্রন্দন ধ্বনিতে সকলে নির্বাক হয়ে চেয়ে আমি পাগলের মতো প্রলাপ শুরু করে দিই সত্যি বলতে আমার সেই সময় পৃথিবীর কোনো মায়া ছিল না ছিল না দিনদিনিয়াতে কোনো হোশ সারাক্ষণ হাসিয়ে মাতিয়ে রাখা ছেলেটা কেমন নিশ্চুপ হয়ে আছে পা দুটো বরফে নেয় ঠান্ডা ফর্সা পা দুটো হলদে বর্ণ ধারণ করেছে সে পায়ে মাথা ঠুকতে ঠুকতে বললাম নির্মল ও নির্মল ওঠো ওঠো না দেখো তোমার সাবা এই যে আমি তোমার প্রিয় এসেছি দেখো ও নির্মল তোমার রাগিনে এসেছে তুমি তাকাবে না একটিবার দেখবে না লাল শাড়িতে তোমার প্রিয় রাগুনিকে কেমন লাগছে ও নির্মল ওঠে দেখো না তুমি রাগ করেছো তাই না অন্য কারোর জন্য বউ স্বাস্থ্য হয়েছে বলে খুব রেগে গেছ এ দেখো কান ধরেছি এই যে আই এম সরি প্রিয় বিলিভ মি আমি শুধু তোমার জন্য বিয়ে ছেড়ে পালিয়ে এসেছি ও বুঝেছি এতদিনের করা অবহেলার প্রতিশোধ নিচ্ছ তাই না কিন্তু চোখ বুঝে আছো কেন নিথর হয়ে রয়েছেই বা কেন তুমি না আমার অপেক্ষায় থাকবে বলেছিলে আর একটু সময় কেন অপেক্ষা করলে না নির্মল এইভাবে আমাকে মাস পথে একা ছেড়ে কেন গেলে কেন ঠকালে আমায় কেন বিশ্বাস করলে নেহা আমাকে ঝাঁপড়ে ধরে কাঁদতে শুরু করে জেসমিন সরস্বতীও পাশে বসে এসে মাও করে কাঁদতে থাকে নির্ঝরের পাশে বসেছিল রা সহ আরও অনেক বন্ধুবান্ধব অপ্রত্যাশিত সে মৃত্যুটি সকলের হৃদয়কে কাঁপিয়ে তুলেছিল আমার করা সকল আর্তনাতে নির্মলের মায়ের বুকে হয়তো কিছু একটা করা নেড়েছিল আচমকে নেহাকে ছাড়িয়ে উনি আমাকে ঝাপটে ধরে হাও করে কেঁদে ওঠেন ওনার ছেলে প্রিয় যে আমি রাগ ক্ষোভের বাইরে সব সত্যি যে জানতেন উনি আমিও ওনাকে জড়িয়ে ধরে গলা ফাটিয়ে বুক ফাটিয়ে হাহাকার করতে থাকি এক সময় সুযোগ হয় নির্মলের কাছে যাওয়ার ওর মাথাটা বুকে জড়িয়ে ধরার আমি যখন ওকে বুকে জড়িয়ে ভয়ঙ্কর আত্মচিৎকার করে কাঁদছিলাম তখন মনে পড়ে যায় গতকাল রাতে সেই কুকুরটির আত্মনাদ গতকাল রাতে সময়টি কাঁদছিল কুকুরটি ভাগ্যের কি নির্মমতা কি অসহনীয় যে ব্যথা যার হয় কেবলমাত্র সেই বোঝে ফজরে রাজন কানে ভেসে আসতে নির্মলের কপালে খেয়ে কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত ক্রন্ধন ধ্বনিতে বলে ওঠি ওহে প্রিয় তোমার নামের তিন কবুল পড়ে নিলাম কবুল 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 শুনেছি স্ত্রীকে নাকি স্বামীর অর্থাঙ্গিনী বলা হয় স্ত্রী হলো স্বামীর অর্ধেক অঙ্গ নিজে সে অর্ধেক অঙ্গকে এপারে একা রেখে ওপারে কীভাবে থাকবে প্রিয় অসম্পূর্ণ যে রয়ে গেলে দিয়ে গেলে আমায় অসম্পূর্ণতা তৃষ্ণাটুকু মেটানোর না প্রিয় এই নির্মমতার পরও চাই ওপারে তোমার পদস্থলে একটুখানি ঠাই দাও তোমার আমার আবারও দেখা হবে প্রিয় আমাদের হৃদয়ের লেনা দেনা যে এপারে হয়নি প্রিয় ওপারে হবে তো ওই সময়টিতে নির্মলের বাড়ির প্রতিটি সদস্য চোখ বড় বড় করে চেয়েছিল নেহা আর নির্জর সেদিন থেকে ভাবি আসনে বসায় আমায় নির্মলের সেই স্মৃতি হিসেবে সর্বপ্রথম ওই দুজনেই আঁকড়ে ধরে আমায় আমার নির্মলের নিষ্প্রাণ দেহটাকে প্রাণ ভরে দেখেছিলাম সেদিন আমার নির্মল না বড্ড অতৃপ্ত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিল নিস্তব্ধ সেই রাতে প্রিয়জনকে বকে জুড়ে নিষ্প্রাণ হয়ে বসেছিলাম আমি আগরবাতের কড়া গ্রানে পেয়েছিলাম অন্যরকম এক মাদকতা যে মাদকতায় রোজ রাতে উন্মাদের মতো আজও ডুবে থাকি আমি নির্মলের বাড়ির প্রতিটি সদস্য ও দৃষ্টি হিসেবে গ্রহণ করেছে আমায় যে বাড়িতে যে রুমটায় নির্মল কয়েকটা বছর থেকেছে যে বিছানায় ঘুমিয়েছে যে বাথরুমে গোসল করেছে যে ঘরের কোনায় কোন স্পর্শ লেগে আছে ওর যে বাড়িতে শত শত স্মৃতি জড়িয়ে আছে যে ছাদে শত শত খুনছুঁটিতে মেতে থাকতাম আমরা সে বাড়িতে জায়গা দিয়েছে আমায় দিনের আলোর প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে সেদিন থেকেই যেদিন থেকে আমার নির্মলের জায়গা হয় সাড়ে তিন হাত মাটির নিচে বিধ অন্ধকারে ওর নিথর দেহটিকে আবদ্ধ করে আসে ওর আপন জনরা ওরা যখন খাটিয়া কাঁধে আমার নির্মলকে অন্ধকারে ঠেলে দিয়ে আসে সেই সময় আমার বুকের বাম পাশে তীব্র এক ব্যথার সৃষ্টি হয়ে জ্ঞান হারাই দিনে হার্ট ব্লক হয়ে যায় আমার ইস নির্মলের পরিবার এত বোকা কেন ছিল নিজের সন্তান নিজের ভাইয়ের খুনিকে কেউ ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তোলে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সুযোগ করে দেয় মানুষগুলো বড্ড বোকা তাই তো রোজ আমার গলায় মুরগির মতো ছটফট করতে দেখি সীমাহীন আনন্দ পায় কি তারা এত নিষ্ঠুর কেন তারা আমার নির্মল যে রোজ রাতে খালি হাতে শূন্য বুকে ফিরে যায় তা কি তারা বোঝে না শ্বাস রুদ্ধকর এই পরিবেশ থেকে মুক্তির অপেক্ষায় দিন গুনে চলেছি অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ফিরতে চাই আমার প্রিয় নিকটে একটি বার তাকে বলতে চাই ওহে প্রিয় দাও না তোমার পদস্থলে একটু ঠাই সে বাক্যটির পরিপ্রেক্ষিতে শুনতে চাই ওহে প্রিয় পদস্থলে নয় তোমার ঠাই হবে আমার বক্ষস্থলে চোদ্দ দুই দুই হাজার পনেরো সালমা রহমান সাবা কেটে গেল নয়টি বছর আমার নির্মল আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বহু দূরে যেখান থেকে ফিরে আসা কোনোদিনই সম্ভব নয় নির্মলকে হারানোর জন্য দুটো জিনিস দেয় এক ভুল দুই দ্বিধা আমার একটি ভুল একটি দ্বিধার জন্য ওকে আমি হারিয়ে ফেললাম ভালোবাসা নিয়ে এত দ্বিধা রাখতে নেই তুমি কাউকে ভালোবাসো কিনা সেটা সর্বপ্রথম তুমি নির্ধারণ করবে এবং প্রিয়জনকে জানিয়ে দেবে সেদিন যদি গ্রামে ফেরার আগে একটিবার ভালোবাসার কথা বলে যেতাম নির্মলকে আমার নির্মল অতৃপ্ত হয়ে অন্তত দুনিয়া ছেড়ে বিদায় নিত না মাঝরাতে তেষ্টা পেলে আজও আমি পানি পান করি না আমার নির্মল যে এর থেকে ভয়ানক তেষ্টা নিয়ে চলে গেছে প্রিয়জনকে ঘিরে সকল অনুভূতি সর্বদাই দ্রুত প্রিয়জনের কাছে ব্যক্ত করা উচিত নয়তো কখনো কখনো চরম আফসোসে ভুগতে হয় যে আফসোস রয়ে যায় আমৃত্যু নির্মলের মৃত্যু ঘটে সেদিনই সাল দু হাজার সাত স্ট্রোক এবং হার্ট অ্যাটাক একসাথে হওয়ার ফলে মৃত্যু হয় ওর হ্যাভেনের অপারেশন সাকসেসফুল চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে তার কেবিনের বাইরে দুজন দেহরক্ষী দাঁড়িয়ে আছে এদিকে পুরো পরিবারের সৃষ্টি হয়েছে ভীতিকর অবস্থা আহির পালিয়ে যাওয়ার ঘটনা কারোরই অজানা নয় সে এখন কোথায় আছে সেটাও জানে সকলে তালুকদার বাড়িদের পারিবারিক বন্ধু রোমান চৌধুরী রোমান চৌধুরী নির্ঝর চৌধুরী এবং প্রফেসর সালমা রহমান সাবাকে খুব ভালো করেই জানেন তালুকদার বাড়ির প্রতিটি সদস্য বাড়ি থেকে পালিয়ে আহি তাদেরই পারিবারিক বন্ধুর আত্মীয় বাসায় উঠেছে এই ভেবে কিছুটা নিশ্চিন্ত হলেও স্বস্তি পাচ্ছে না কেউ সকলের বুকেই ধুরু ধুরু ভাব হ্যাবেন সুস্থ হয়ে বাড়ি ফেরার পূর্ব মুহূর্তে আহিকে বাড়ি ফেরাতে হবে কিন্তু ভয় একটাই হসপিটাল বেডে শুয়ে হ্যাবেন সিসি ক্যামেরা ফুটেজে আহিকে দেখতে চাইবে না তো বাড়ি থেকে হসপিটালে যাওয়ার পর মুহূর্ত থেকে সবটাই যদি দেখতে চায় কেলেঙ্কারি ঘটে যাবে না পরিবারের কেউ ঠিক থাকবে না আর ওই মেয়েটা ভাবতেই হুমায়ুন তালুকদারের বুকে ব্যথা শুরু হয়ে গেল হ্যারিকে দ্রুত ফোন করে বললেন ভোরের আলো ফোটার পর পরই বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এবং সন্ধ্যা থেকে সকাল অব্দি সিসি ক্যামেরা ফুটেজে রেকর্ডকৃত ভিডিও সরিয়ে ফেলবে কি বলছি আশা করি বুঝতে পারছো নিঝুম রাত আগরবাতির গ্রাণে পরিবেশে ভীতি উদ্রেককারী এক ভাব সৃষ্টি হয়েছে কাঁপা হাতে ডায়েরি বন্ধ করে পাশে রেখে দু হাঁটু জড়িয়ে চাপা কান্নায় ভেঙে পড়ল আহি নির্মল সাবার পরিণতি তার বুকের বাপাশে চিনচিনে এক ব্যথার সৃষ্টি করছে আল্লাহ না করুক আর কারো জীবনে এমন পরিণতি ঘটে ভাবা মাত্রই আঁতকে উঠল আই হ্যাভেন হসপিটালে তার অপারেশন ছিল এখন কি অবস্থা কে জানে জ্ঞান ফিরেছে যদি জ্ঞান ফেরার পর তাকে খোঁজে না পেয়ে যদি নির্মলের মতো স্ট্রোক করে কোনো ক্ষতি হয়ে যায় অপারেশন যদি সাকসেসফুল না হয় আর যাই হোক হ্যাভেনের জীবনে তার জন্য কোনো ক্ষতি হয়ে গেলে সে সেটা মানতে পারবে না কেন পারবে না সে তার স্বামী তাই নাকি এর থেকেও বেশি কিছু যদি বেশি কিছুই হতো সে কি পারত এমন দুঃসময়ে তাকে ছেড়ে তার বাড়ি ছেড়ে এভাবে পালিয়ে আসতে কেন পালাবে না ওই মানুষটা তো তার চোখে খুবই নিচু এবং খুবই জঘন্য পরক্ষণে ভাবল তার এই নিচু মানসিকতাকে সে চাইলে কি বদলে দিতে পারতো না তো বদলে গিয়েছিল সবার জন্য তাহলে হ্যাবেন কেন বদলাতে পারবে না আহির জন্য পরক্ষণে মনে পড়ে গেল হ্যাবেন তো সুস্থ নয় তাকে তো একজন ভালো সাইক্রিয়টিস্ট দেখানো উচিত একজন মানুষ তো জন্মলগ্ন থেকে খারাপ হয়ে জন্মায় না অতীতে হ্যাবেনও তো এমনটা ছিল না বরং সে বেশ রুচিসম্মত ব্যক্তিত্বের মানুষ ছিল সময় পরিস্থিতি কিছু নিকৃষ্ট মানুষের করা বিশেষ ঘাতকতার ফলস্বরূপ আজ হ্যাবেন এমন হিংস্র হয়ে উঠেছে এবং তার হিংস্রতার শিকার দিনের পর দিন হতে হচ্ছে আহিকে অধৈর্য হয়ে পড়ল আহি হিংস্রতা থেকে মুক্তির নেশায় স্বামী নামক ও ভয়ঙ্কর মানুষটাকে ছেড়ে চলে এসেছে সে কিন্তু মনের সুপ্ত কোণে তার জন্য তৈরি কিছু ভয় ভয় হচ্ছে ভীষণ হ্যাবেনের কিছু হয়ে যাবে না তো নির্মলের মতন হ্যাবেনের মনেও যদি আহের জন্য দুর্বলতা বা ভালোবাসার সৃষ্টি হয়ে থাকে সত্যি কি হয়েছে নাকি শুধুমাত্র সৌন্দর্যের মোহে পড়ে জেদ বজায় রাখতে সংসার গড়ে তুলেছে এতদিনে মানুষটাকে পুরোপুরি কেন জানতে পারল নাহি তাই ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভয়ানক এক আত্মচিৎকারে কেঁপে উঠল আহি বিছানা ছেড়ে ছুটে বেরিয়ে গেল বাইরে কে কাছে এভাবে এক গিলে কাপা পায়ে এগিয়ে যেতে থাকলো আহি আগরবাতির কড়া ঘ্রাণে বমি বমি পাচ্ছিল শাড়ির আঁচল দিয়ে নাক মুখ চেপে এগিয়ে যাচ্ছে তখনই পেছন থেকে কেউ তার হাত টেনে ধরল ভয়ে জড়োসড়ো হয়ে ঘুরতে অতি সুদর্শন এক পুরুষের সম্মুখীন হল পুরুষটি হাত ছেড়ে দিয়ে মৃদু হাসল মুখ থেকে আচল আপনা আপনি সরে গেল আহির ফেলফেল চোখে চেয়ে আছে সে ও রুম থেকে ভয়ঙ্কর ধ্বনি বেজে উঠেছে আহির পুরো শরীর শিরশির করে উঠল কম্পনরত অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইল সে সামনের পুরুষটিকে দেখে কেন জানি নির্মল নির্মল মনে হচ্ছে তার ডায়েরিতে তো নির্মলের চোখ দুটো ঝাপসেই লেখা ছিল চুলগুলো বাদামি বর্ণের ছিল অনেক লম্বা সুঠাম দেহের অধিকারী ছিল ইনি কি তাহলে নির্মল আপনি ভাবির স্টুডেন্ট চমকে উঠলো আহি না নির্মল কিভাবে হবে সে তো বহু তৃষ্ণার্ত হয়ে প্রিয়জনকে হারানোর ভয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে তাহলে এ নিয়েই নির্ঝর দু ভাইয়ের মাঝে মিল তো থাকতেই পারে নির্ঝরের করা প্রশ্নে মাথা নাড়ালো আহি প্রশ্ন করল ও ঘরে কে কাছে নির্ঝর এক দীর্ঘ শ্বাস ছেড়ে বলল আপনি ওদিকটা যাবেন না সারাদিন নিজের সাথে যুদ্ধ করে রাতেরই সময়টুকুই সে ক্লান্ত হয়ে পড়ে এবং ফিরে আসি নিজের আসল সত্তায় সেখানে ভাবি আছে যতদূর শুনলাম ভাবি ডায়েরিটা আপনাকে দেওয়া হয়েছে পড়ে নেবেন আর দয়া করে ওদিকটা যাবেন না আমি পড়েছি পুরোটা নির্জর আগাগোড়া আহিকে পর্যবেক্ষণ করলো ডায়েরিটা পুরোটা পড়েছে বিদায় আহির এমন বিধ্বস্ত মুখস্থিতে খুব একটা মাথা ঘামালো না সাবা নির্মলের অতীত যেই শুনবে তারই এমন অবস্থা হবে পৃথিবীর বুকে এমন কেউ কে আছে যারা ওদের দুজনের জীবনী শুনে পুরোটাই স্বাভাবিক নেবে এবং থাকবে জানা নেই নির্ঝরের এক দীর্ঘশ্বাস ফেলে বলল বেশ অনেক রাত হয়েছে শুয়ে পড়ুন গিয়ে বলে নিজের মেয়ে পা বাড়ালো আহির মাথা ঝিমঝিম করছে প্রিয়জন হারানোর বেদনা এতটা যন্ত্রণাদায়ক হতে পারে হ্যাবেন যখন রূপসাকে হারিয়েছিল তারও কি এমনই যন্ত্রণা হয়েছে সাবা ম্যাম শুধু হারিয়েছে বিশ্বাসঘাতকতার শিকার হয়নি কিন্তু হ্যাভেন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে এই জন্য কি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাবা ম্যাম একজন মেয়ে যথেষ্ট স্ট্রং বলে সে টিকে আছে হ্যাবেন মানসিক দিক দিয়ে কি খুব বেশি উইক ছিল তাই নিজের আসল সত্তা হারিয়ে ফেলেছে ভালোবাসা থাকুক না থাকুক সেকেন্ড টাইম আমি তাকে ছেড়ে এলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে না তো দোকান চেপে ধরে বার কয়েক শ্বাস ফেললো আহি নানা রকম দ্বিধায় পড়ে গিয়ে অধৈর্য হয়ে দোতলা থেকে ছুটে নিচে নেমে এলো মেন দরজা খুলে ছুটে বেরিয়ে গেল বাসা থেকে একবারও তার মাথা এলো না সেকেন্ড টাইম সে যা করেছে তার কি ভয়ানক শাস্তি হতে পারে সে আবেগের বসুবিত হয়ে প্রিয়জনকে হারানোর ভয়ে ছুটে যতই যাক যে মানুষটা মানসিকভাবে অসুস্থ সে কি দেবে এই অনুভূতির মূল্য সাবা ম্যামকে না জানিয়ে এভাবে চলে যাওয়া কি তার উচিত হলো অল্প বয়সী ভুলগুলো জীবনে মারাত্মক ক্ষতি বয়ে আনে যেমনটি এনেছিল সাবার জীবনে আহির জীবনে যেন কোনো ভুল না থাকে কোনো দ্বিধা না থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেজন্য তার মনের বিশুদ্ধ অনুভূতিটাকে নিখুঁতভাবে বুঝতে চেয়েছিল সাবা এবং সে অনুযায়ী তাকে সহায়তা করে পাশে থাকতে চেয়েছিল। সে ধারণাও করতে পারেনি আহি এভাবে ফিরে যাবে যদি এমন কিছুর আভাস পেত তাহলে আগে সচেতন করে দিত অন্তত এভাবে যেন ফিরে না যায় একজন সাইকো কখনোই যুক্তি বুদ্ধি মানবে না সে সবসময় নিজের যুক্তিতে নিজের বুদ্ধিতে বিশ্বাসী থাকবে হোক সেটা ভুল বা অন্যায় গতরাতে সাবা ম্যামের বাসা থেকে বের হতেই হ্যারি গাড়ির ডোর খুলে দেয় আহি প্রথমে ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু হ্যারি যখন তার সাথে স্বাভাবিক আচরণ করে সম্মানের সাথে গাড়িতে উঠতে বলে সে আর এক মুহূর্ত সময় নেনি অস্থিরতায় ভঙ্গিতে সমানে প্রশ্ন করে যায় হ্যাবেন কেমন আছে তার জ্ঞান ফিরেছে কিনা হ্যারি সঠিক তথ্যই জানায় তাকে বিছানার এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে আহি তার শাশুড়ি মা কয়েকবার ডেকে গেছে সকালের খাবার খাওয়ার জন্য কিন্তু সে খেতে যায়নি বড্ড অদ্ভুত লাগে এ বাড়ির সদস্যদের গতকাল সে পালিয়ে গিয়েছিল আবার ফিরিয়েও এসেছে অথচ এ নিয়ে কেউ তাকে কোনো প্রশ্ন করল না যেখানে ছিল সে বাড়ির সামনে দেবসহ আরও লোকজনকে পেয়েছিল কি অদ্ভুত কি ভয়ঙ্কর পরিবার এটা হসপিটাল থেকে ফোন এসেছে হ্যাভেনের জ্ঞান ফিরেছে এবং সে ইমিডিয়েটলি তার ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলতে চায় হেয়া ফোন নিয়ে আহিকে দিতেই আহি ভয়ে কুটি সুটি হয়ে বসে মাথায় বেশ বড়সড় আঁচল টেনে নেয় স্ক্রিনে উপস্থিত ঘটে হ্যাবেনের হাসি খুশি মুখে বেডে উপধয়ে শুয়ে স্ক্রিনে চেয়ে মিটিমিটি হাসতে হাসছে সে অথচ তার চোখ দুটি হলদে বর্ণ মানুষের সুখ দুঃখ হাসি কানা অসুস্থতা সব কিছুই সর্বপ্রথম চোখ দুটোতেই দৃশ্যমান হয় হ্যাবেন ঠিক নেই একদম ঠিক নেই অথচ মানুষটা হাসছে যখন জানবে আহির পালিয়ে যাওয়ার খবর তখন এই হাসিটা ক্ষোভে পরিণত হবে নিশ্চয়ই আহি ভয়ে আরও গুটিয়ে গেল জোরপূর্বক হেসে জিজ্ঞেস করল আপনি কেমন আছেন ভীষণ খারাপ আছি সুন্দরী পতির চিন্তায় পত্নীর এমন বিষাদে ভরা কি আর সহ্য হয় আমার আহি ইতস্তত বোধ করতে শুরু করলো হিয়ার দিকে এক পলক চেয়ে আবার হ্যাবেনের দিকে তাকালো হ্যাবেন গলা উঁচিয়ে বলল হিয়া তুই এখনও রুমে কি করছিস স্বামী স্ত্রীর প্রেমময় মিটিং চলছে আউট হিয়া মুস্কে হেসে আহিকে এক টিপ মেরে বেরিয়ে গেল আহে হ্যাবেনকে জিজ্ঞেস করলো আপনি হ্যারি ভাইয়াকে একটু বলে দেবেন যেন আমার হসপিটাল নিয়ে যায় হ্যাবেনের হাসিটা নিভে গেল সন্ধি গলা জিজ্ঞেস করলো কেন হসপিটালে কি কাজ আপনাকে দেখতে যাব এ যুগে দেখার জন্য অত কাঠ পোহাতে হয় না সুন্দরী দিন রাত দেখবো এভাবে দেখি মাথার ঘোমটাটা সরাও তো এমন প্যাকেট হয়ে বসে আছো কেন যান প্যাকেট খুলে ফেলো বলেই চোখ মারলো আহে মাথা নিচে করে ফেললো দৃষ্টির এলেমেলে স্বচক্ষে দেখতে পারলেও নিঃশ্বাসের ভীষণ এলেমেলে ভাব একটু টের পেলোনা হ্যাবেন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে আহি হ্যাবেনের ভিতর দিয়ে পৌঁছাতে হলে তাকে অবশ্যই সম্পর্কটা স্বাভাবিক করতে হবে একসাথে দেড় বছর কাটিয়েও যা সে করেনি এবার তাই করবে মানুষটাকে আপন করে নেওয়ার সূত্রে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে সে স্বীকার করুক বা না করুক সত্যি তো এটাই রূপসার বিষয়টা সেদিন যদি না জানত হ্যাভেনের প্রতি শুরু হওয়া অনুভূতিটা আজ গাঢ় থেকেও গাঢ় হতো স্বামী অসুস্থ আর স্ত্রী হয়ে আমি আপনাকে দেখতে যেতে পারবো না ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা কি এক ব্যাপার হলো বলল আহি হুম 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 একদম এক ব্যাপার নয় এই যেমন চুমু খেতে ইচ্ছে করছে তবুও ইচ্ছেটাকে দমিয়ে রাখতে হচ্ছে ভীষণ অসভ্যতা আমি পেয়েছি সুন্দরী আহি ইতস্ততভাবে বলল রাখছি হুম হা করে হেসে উঠলে পিঠে সেলাইয়ের জায়গাটায় টান পড়লে আওয়জ করে ওঠে হ্যাবেন আহি উত্তেজিত হয়ে প্রশ্ন করে কী হলো আপনার আই লাইক ইট সুন্দরী কিন্তু এই দরদের পেছনে রহস্যটা কী যান ওয়েট ওয়েট হসপিটাল আসতে চাইলে পালানোর মতলব করছো না কি ভয়ে ঘাস হয়ে উঠলো আহির কাঁপা গলায় বলে উঠল না না এমন কিছু নয় বিশ্বাস করুন এমন কিছু নয় আহিরমন মুখশ্রী দেখে চিন্তায় কপালে তিন ভাস পড়ল হ্যাবেনের রাখছি বলে কল কেটে দিল আহি ভয়ে এক ঢোক গেলল হ্যাবেন কল কেটে ফোন করলো হীরাকে এবং বলল গতকাল সন্ধ্যা থেকে সকাল অব্দি সিসি ক্যামেরা রেকর্ডকৃত পুরো বাড়ির ভিডিও দেখার ব্যবস্থা কর আমার রুম থেকে ল্যাপটপ নিয়ে আইকুইক ভাইয়া হুম হুম যা বলেছি তাই কোনো কথা নয় হীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় হ্যাবেন পরপরে আবার আহিকে ফোন নিয়ে দীর্ঘ সময় কথা বলে কল কেটে দেয় কিন্তু মনের খচখচ দূর হয় না হ্যাবেনের আহিরা এত স্বাভাবিক এত ভালো আচরণ তার বোধগম্য হচ্ছে না তার দুর্ঘটনার জন্যই এই ভালো আচরণ নাকি এর পিছনে কোনো রহস্য রয়েছে নারী যে বড় রহস্যময়ী প্রাণী ভেবে অদ্ভুত এক হাসি দিল হ্যাবেন সিসি ক্যামেরায় একটু সমস্যা হয়েছে ভাইয়া মাথা নিচু করে বলল হ্যারি হীরা যখন হ্যারিকে ফোন করে সবটা জানায় হ্যারি দ্রুত হসপিটালে চলে আসে এবং জানায় সিসি ক্যামেরায় প্রবলেম হয়েছে হ্যারির কথাটা শোনা মাত্রই হ্যাবেন উগ্র মেজাজে ক্ষিপ্ত হয়ে বলে ওঠে জিপ টেনে ছিঁড়ে ফেলার আগে যা বলেছি তাই কর আর কোনো মিথ্যা শুনে কান নষ্ট করতে ইচ্ছুক নই আমি হ্যারি সকালে নাস্তা শেষে বেডে বসে মনের সুখে ফোনে গেম খেলছিল হ্যাবেন তখনই একজন দেহরক্ষী ভেতরে প্রবেশ করলেন হ্যাবেন তাকে দেখে মুসকে হেসে জিজ্ঞেস করলো গুড মর্নিং শহীদুল সাহেব নাস্তা হয়েছে শহীদুল সাহেব সৌজন্যতা সূচক হাসিয়ে দিয়ে বলেন জি স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে আপনি অনুমতি দিলে ভেতরে পাঠাবো। একজন সংসদ সদস্যকে শত্রু পক্ষরা মার্ডার করার ষড়যন্ত্র করেছিল গুরুতর আহত অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হয়েছে দুদিন আগে আজ তার শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে এই খবর বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ পেপারে ছড়াছড়ি সেই সাথে এসব ষড়যন্ত্রের পেছনে মেন কালপ্রিটকে চিহ্নিত করার জন্য চলছে তদন্ত ইতিমধ্যে অনেক বড় বড় নেতাবৃন্দরা ফুলের তোড়া নিয়ে এসে দেখা করে গেছেন হয়তো তাদের পক্ষেরই কেউ তবু হ্যাবেন প্রশ্ন করল পরিচয় কি একজন ভদ্রমহিলা এসেছেন স্যার বয়স কেমন বাইশ তেইশ হবে চোখ দুটো আলোকিত হয়ে উঠল হ্যাবেনের মুখে ফুটে উঠলো দুর্বৃত্ত প্রসন্নময় এক হাসি বিড়বিড় করে বলতে থাকলো কোন রমণী ছুটে এলো এই কৃষ্ণ মানবের দরবারে যে আসুক এলেম আছে বলতে হবে প্রাণে গভীর অনুভূতিও আছে অট্টসুরে হেসে উঠে স্পষ্ট ভাষায় বলল নাম কি রুফসা আহমেদ মেজাজ বিগড়ে গেল হ্যাবেনের বেডের এক পাশে থুতু ফেলে বিশ্রী এক গালি দিল রূপসাকে উদ্দেশ্য করে শহীদুল সাহেব লজ্জায় মাথা নিচু করে ফেলল হ্যাবেন নিজেকে সামলানোর তীব্র চেষ্টা করছে কপাল বেয়ে তরতর করে ঝরতে থাকলো তার কি অস্থিরতাই তার ভেতরের অস্থিরতাকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই অস্থিরতার কারণ কি রূপসা তার প্রথম ভালোবাসা ছিল মন প্রাণ উজাড় করে প্রথম যে নারীটিকে ভালোবেসেছিল সে নারীটি রূপসা অসংখ্য দিন ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিল মেয়েটাকে আদর যত্ন ভালোবাসার সম্মান কোনো কিছুরই কমতি রাখেনি মেয়েটা যদি বিশ্বাসঘাতকতার মতো যখন কাজে নিজেকে যুক্ত না করতো এতদিনে তাদের সংসারটা বেশ রমরমা হতো চোখ বুঝে কয়েক দফা শ্বাস নিল আর ছাড়ল দু চোখে তীরের মতো বিত্তে থাকলো অনাবৃত দুটি দেহের আলিঙ্গনের মুহূর্তটুকু রক্তিম চোখ দুটো মিলে বিমর্ষে গলায় বলল ভেতরে পাঠিয়ে দাও শহীদুল সাহেব বেরিয়ে যেতে হ্যাবেন হ্যারিকে মেসেজ করে আইকে আধা ঘন্টার মধ্যে হসপিটালে নিয়ে আসতে বলল সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে যেন নিয়ে আসা হয় এও বলে দিল কেবিনের ভিতরে প্রবেশ করল রূপসা গুটি গুটি পায়ে বেডের পাশের মোড়ায় গিয়ে বসল হ্যাবেন এক রাজ ঘৃণ দৃষ্টি ফেলল তার দিকে আগাগোড়া বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে বিদ্রুপের হাসি দিল আগের তুলনায় চেহারের উজ্জ্বলতা অনেক কমে এসেছে রূপসার স্বাস্থ্যের অবনতি ঘটেছে যার ফলে পঁচিশ ছাব্বিশ বয়সী মেয়েটার বাইশ দেশ বলে ধারণা করেছে শহীদুল সাহেব জড়োসড়ো হয়ে বসে আছে রূপশা কখনো কখনো চোখ তুলে তাকাচ্ছে আবার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে একসময় কত কথাই হতো দুজনের অথচ আজ কত জড়তা যে চোখে একসময় ভালোবাসার মহা সমুদ্র দেখতে পেত আজ সে চোখে শুধুই ঘৃণা দেখতে পাচ্ছে রূপসা পাবে নাই বা কেন ঘৃণ কর্মের জন্য ঘৃণাই তো প্রাপ্য পবিত্র একটি সম্পর্ককে অপবিত্র করেছে সে নিষ্পাপ নির্মল মনটাকে বিষিয়ে দিয়েছে সে পানির মতো সহজ জীবনটাকে বরফে নিয়ে কঠিন করে তুলেছে এসব কিছুর জন্য সে দায়ী প্রাচুর্যের লোভী দিশাহারা হয়ে যে ভুল সে করেছে সে ভুলের প্রাশ্চিত্য করতে এসেছে আজ তার চোখের ভাষা কি পড়তে পারছে হ্যাবেন দেখতে পারবে তার দুর্যোগ ভাড়া অনুশোচনার আগুনকে মনের প্রশ্নগুলো গুছিয়ে রেখে নিরবতা ভেঙে জড়ানো গলায় বলল কেমন আছো বেশ ভালো আছি কেন ডেড বডি দেখার আশা ছেলে বুঝি না এসব কি বলছো তোমার এই খবরটা শুনে আমার মনের উপর দিয়ে কী গেছে শুধু আমি জানি হ্যাবেন আমি ঠিক নেই একদম ঠিক নেই তোমার সুস্থতা কামনা করছি খুব রে কি কপাল আমার জিসান আহমেদের ওয়াইফ আমার সুস্থতা কামনা করছে এও সম্ভব আমি জিসানকে ডিভোর্স করে দেব হ্যাবেন আমি বুঝতে পেরেছি জীবনে অর্থ সুখ বয়ে আনতে পারে না সুখ জিনিসটা অর্থ দিয়ে কেনা যায় না ভালোবাসার উপরে কোনো শর্ত নেই বেড পারফরম্যান্স ভালো হয় না নাকি একদম অকেজো হয়ে গেছে বলেই চোখ মারল হ্যাবেন লজ্জায় মাথা নিচু করে ফেলল রূপসা কিন্তু হ্যাবেনের প্রতি তার রাগ হলো না সে যা করেছে তারপর হ্যাবেন যে তার সাথে দেখা করতে কথা বলতে রাজি হয়েছে এই অনেক তাই এসব অপমানকে তুচ্ছ করে দেখল সে শুনলাম বিদেশ গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে তবুও কাজ হয়নি ভেরি ব্যাড বলে ঠোরজোড়া চৌকা করে তাচ্ছিল্য ভরা চুচু শব্দ করতে থাকলো রুফিয়া নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না বর্ষা থেকে উঠে হ্যাবের পায়ের কাছে বসে দু পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়লো আমাকে তুমি ক্ষমা করে দাও হ্যাবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি নিজের অনুভূতিকে আমি কখনই জিসানকে ভালোবাসিনি আমি আজও তোমাকেই ভালোবাসি দিন শেষে তোমাকে নিয়ে ভাবি তোমার কাছেই ফিরে এসেছি প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না আমার প্রথম ভালোবাসা তুমি হাত শক্ত মোট করে ফেললো হ্যাবেন চোখ দুটোতে ভয়ঙ্কর রক্তিম আভা ফুটে উঠেছে চল দুটো শক্ত করে চিবিয়ে চিবিয়ে বললো ডোন্ট টাচ মি ভয়ে হাত ছড়িয়ে ফেললো রূপসা আবারও আগের স্থানে বসে কাঁদতে থাকলো এবং বলতে থাকলো আমি জানি হ্যাবেন তুমি আজও আমায় ভালোবাসো আজও তোমার মনের কোঠায় সন্তর্পণে আমারও নাম লেখা আছে আহিকে তুমি যেদের বসে আমাকে দেখানোর জন্য বিয়ে করেছো এই বিয়ের কোনো ভিত্তি নেই তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও হ্যাবেন আমি তোমার কাছে চলে আসব। অনেক অনেক ভালোবাসবো তোমাকে বিলিভ মি আই লাভ ইউ আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ হ্যাভেন নির্লজ্জ কলঙ্কিত নারী বোধ হয় একেই বলে কিছু নারী জঘন্য রকমের মাতাল হয় জঘন্য নেশায় আসক্ত থাকে তারা কখনও তাদের প্রচুর অর্থে নেশা জাগে কখনও বা দেহের খোরাক মেটাতে উন্মাদ হয়ে যায় আজ জিসান অচল হয়ে পড়েছে তার এই অচলতার জন্য দায়ী এই রূপসাই অর্থের নেশা ক্ষমতার বড়ায়ের জন্য একদিন এই রূপসা হ্যাভেনকে ছেড়ে জিসানের কাছে গিয়েছিল আজ দেহের খোরাক মিটাতে পারছে না বলেই হয়তো হ্যাভেনের কাছে এসেছে এমন কালনাগিনীকে সেকেন্ড টাইম বিশ্বাস করার প্রশ্নই ওঠে না সুস্থ থাকলে জায়গা মতো আঘাত করে শখ মিটিয়ে দিত কিন্তু ভাগ্যবোধ হয় আজ রূপসা সহায় হয়েছে তাই বৃষ্টি কয়টা গালি দিতে উদ্যত হয়েছে এমন সময় দরজা চোখ পড়ল হ্যাভেনের নিষ্প্রাণ হয়ে অস্ত্রশিক্ত নয়নে যে আছে আহি রূপসার বলা শেষ কথাগুলো শুনে নিয়েছে সে বকের ভেতরটা দুমড়ে মুতে যাচ্ছে তার এক ঢোক গিলে মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে যাওয়ায় উদ্যত হতেই হ্যাবেন গলা উঁচিয়ে বলল কী গোবো ফিরে যাচ্ছ কেন কাম হিয়ার বলে ইশারা করল হ্যাবেন বুক ফেটে কান্না পাচ্ছে আহির ভুল সে ভুল হ্যাবেন তাকে নয় আজ ও রূপসার ভালবাসে। ভালোবাসে মনের কোঠায় সন্তর্পণে আজ ও রূপসারের নাম রয়েছে তাহলে সে কেন ফিরে এলো কোন আশায় ফিরল হ্যাবেনের কাছে মাথা নিচু করে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আহি রূপসা বেশ অস্বস্তিতে ভুগতে থাকল আহির উপস্থিতি একদম সহ্য করতে পারছে না সে হ্যাবেনের মুখে বউ ডাকটা শুনে বুকটা হুহু করে উঠেছে তার এত আদর মিখি তার সামনে অন্য কাউকে বউ ডাকতে একটুও দ্বিধা হলো না হ্যাবেনের আহির রূপ দেখে যেমন হিংসায় গা জ্বলছে তেমনি আহির নমনীয়তা দেখেও সারা অঙ্গ জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে তার আহি বেডের কাছে যেতেই রূপসার সামনেই আহির হাত টেনে একদম নিজের কাছে বসালো হবেন রূপসা ভীষণ ইতস্তত বোধ করতে লাগলো এলোমেলো দৃষ্টি ফেলে এদিক সেদিক তাকাতে ব্যস্ত হয়ে পড়ল সে আহিকে একদম সহ্য হচ্ছে না তার আহির গায়ে এত দামি শাড়ি গয়না দেখে মাথায় রক্ত উঠে গেল আবার তাচ্ছিল করে ভাবল আজকাল কেউ এমন সংসে যে বসে থাকে নাকি ছোট লোক থেকে বড় লোক হলে যা হয় আর কি এক ঢাকি রূপ দিয়ে আমার হ্যাবেনকে বস করেছিস তা কি আমি বুঝি না আমার জায়গায় কিভাবে ফেরত নিতে হয় জানা আছে আমার হ্যাবেন আমার কথা শেষ হয়নি আমার সময় চাই তোমার থেকে কথাটা শোনা মাত্রই হ্যাবানের হাত ছিটকে সরিয়ে দূরত্ব বাজায় রেখে বসলো আহি হ্যাবেনের ঠোঁটের কোণেও ভেসে উঠল দুষ্টু হাসি আহির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে উত্তর দিল পরে মিট করে নেব এখন আসতে পারো বইয়ের সাথে রোমান্স করার সময় অন্য কিছুতে অ্যাটেনশন দিতে চায় না বলে আহিকে টেনে নিজের কাছে নিয়ে এলো রূপসার রাগে ক্ষোভে গজগজ করতে করতে ওঠে চলে গেল আহি হাত মুসরা করছে হ্যাবে নাহির অবস্থা দেখে এবার না হেসে পারল না অট্ট হাসিতে ফেটে পড়ল সে বলল বিয়ে মানো না স্বামী মানো না স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে পালিয়েও যাও আবার ফিরেও আসো আবার হাজব্যান্ডের অ্যাসকে দেখে মারাত্মক অভিমানও করো এত রহস্যময় কেন সুন্দরী ভয়ে গা হয়ে উঠল আহির বাড়ির লোকজন তার পালানোর কথাটা তাহলে জানিয়েই দিল চোখ উপচে অনবর্ত অস্ত্র ঝরতে শুরু করলো গায়ের কাপনি ও টের পেল হ্যাবেট হাত ছেড়ে কোমরে শক্ত করে চেপে ধরে কাছে টেনে নিল মাথার ঘোমটা সুরিয়ে ঘরমুখ গলায় নাক ডুবিয়ে দিল বলল সাবা ম্যাম অমায়ক একটা মানুষ সুন্দরী সকাল বিকাল তার কাছে গেলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে ছেড়ে পালানোর উদ্দেশ্যে কোথাও গেলে ঘোর আপত্তি রয়েছে আমি বলেছিলাম বাসা থেকে বের না হতে তবুও তুমি বের হয়েছ শুধু তাই নয় চোরের মতো লুকিয়ে লুকিয়ে বের হয়েছ এর মানে দাঁড়ায় তুমি আমাকে ছেড়ে পালাতে চাইছ না ঘষতে ঘষতে কথাগুলো বলে সহজরে এক কামড় দিল গলায় ব্যথায় মা বলে কোকে উঠল আহি দু হাত দিয়ে আলতো ধাক্কা মেরে সরিয়ে দিল হ্যাবেনকে হ্যাবেন সরে যাওয়ার পরই আবারও কাছে টেনে নিল আহিকে দু গালে দু হাত চেপে ধরে চিবুকে চুমু খেল বললো একশো পার্সেন্ট শাস্তির পঞ্চাশ পার্সেন্ট কেটে দিয়েছি ফিরে আসার জন্য তার থেকে পঁচিশ পার্সেন্ট কেটে দিয়েছি সাবা ম্যামের বাসে অবস্থান করার জন্য বাকি পঁচিশ পার্সেন্টের দশ পার্সেন্ট ছিল এই কামড়টায় বাকি পনেরো পার্সেন্ট শাস্তি পাবে ধীরে ধীরে বলে এক হাতে পিঠ চেপে ধরে অন্য হাতে চুলের পেছন দিয়ে ঘাড় চেপে অষ্টচুময় ব্যস্ত হয়ে উঠল পনেরো দিন পর হসপিটাল থেকে বাড়িতে ট্রান্সফার করা হয় হ্যাবেনকে বাড়িতে নেওয়ার ফলে আহির যত্নশীল আচরণে মোহিত হয় হ্যাবেন প্রতিদিন গা মুছে দেওয়া থেকে শুরু করে সবটা করে আহি আহি যখন তার সেবার সম্পূর্ণ মনোনিবেশ করে হ্যাবেন তখন তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বোঝার চেষ্টা করে মেয়েটার মনে ঠিক কী চলছে মনে তার এক আঁকার সন্দেহ জন্মায় নিশ্চয়ই এসবের পেছনে বড় কোনো কারণ আছে যা অবশ্যই তার জন্য ক্ষতিকারক রূপবতী নারীরা স্বামীর সঙ্গে কপটতা করায় ওস্তাদ তাই নিজেকে আরও অনেক বেশি স্ট্রং রেখে চোখ কান সর্বদা খোলা রাখলো এবং সিকিউরিটি বাড়িয়ে দিল দু মাসের বেড রেস্টে আছে সে যদিও মোটামুটি সুস্থ চলাচল করতে পারে তবুও তার হয়ে যাবতীয় কাজ এবং সভা সমিতিতে অংশগ্রহণ করছে তার বাবা হুমায়ুন তালুকদার যেসব কাজ একেবারেই তাকে ছাড়া চলছে না তার অনুমতি প্রয়োজন পড়ছে সেই সব কাজ আউট হাউসে সম্পন্ন করছে বিভিন্ন প্রয়োজনীয় মিটিংও আউট হাউসে সম্পন্ন করছে ইতোমধ্যে রূপসহ বেশ কয়েকবার মিট করতে চেয়েছে হ্যাভেনের সাথে অসুস্থতার কথা বলে এড়িয়ে যাচ্ছে সে ইচ্ছে করলে অপমান করে ভাগাতে পারে এর নির্লজ্জ মেয়েটাকে কিন্তু তার মনে কি চলছে সে এক ওপরালা ছাড়া আর কারো বোঝার উপায় নেই রূপশা জিসানকে ডিভোর্স পেপার পাঠিয়েছে এই খবর যখন রূপসা হ্যাভেনকে জানায় আহি তার পাশেই শুয়েছিল সবটা সে শুনতেও পেয়েছে এবং শেষটা দেখার অপেক্ষাতেও রয়েছে মাঝে মাঝে খুব ইচ্ছে করে হ্যাবেনের মাথায় ইট পাথর ছুঁড়ে মারতে রড দিয়ে আঘাত করে মাথাটা চৌচির করে ফেলতে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে না জানি কবে এমপি মহাশয়ের খুন সম্পন্ন হয়ে যায় নিজ স্ত্রী দ্বারাই অনেক দিন হলো ভার্সিটি মিস দিচ্ছে আহি হ্যাবেন অসুস্থ থাকায় ভার্সিটিতে যাওয়ার কথা মাথায় আনেনি সামনে পরীক্ষা এবার না যেয়ে উপায়নি টিভি দেখছিল হ্যাভেন আহি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে পাশে গুটিসুটি হয়ে বসলো তাকে দেখি হ্যাবেন তার গা ঘেসে বসে হিন্দি গানের চ্যানেল দিল সানি নিয়নের আইটেম সং হচ্ছিল আহি দেখা মাত্র চোখ সেরিয়ে নিল শাড়ির আচল মোস্তাতে মোস্তাতে বলল আমার কিছু কথা ছিল কি কথা এমন হট ভিডিও দেখতে নিষেধ করবে নিশ্চয়ই ওয়েট ওয়েট হট সিন দেখে ফিলিংস বেড়ে গেল নাকি অনেকদিন ইন্টিমেট না হওয়াতে ভাবছ ইগনোর করছি তোমরা মেয়েরা পারো বটে হাজব্যান্ডের অসুস্থতাতে গুরুত্ব দাও না হাজব্যান্ডের সংস্পর্শ কিছুদিন পাচ্ছ না বলে শুরু হয়ে যায় গুরুতর অসুবিধা হ্যাবেনের মুখের ভাষার কোনো নিয়ন্ত্রণ নেই আর না নিয়ন্ত্রণ আছে নিজের আচরণ বিধিতে যখন যা ইচ্ছে হয় তাই বলে তাই করে লজ্জা সরম যে নেই সে আর নতুন কথা নয় পুরনো কথাই তবু আহিত তার স্বভাবের নয় এসব লুচোমার্কা কথাবার্তা তার আজও হজম করতে অস্বস্তি হয় চোখ মুখ খিচে দুহাতে শাড়ি আঁকড়ে ধরলো আহি তা দেখে হ্যাবেন হো হো করে হেসে উঠল হাসিটা যেন আগুনে ঘি ঢালার মতো ছিল আহি ঘৃণার দৃষ্টি ফেলে তীক্ষ্ণ গলায় হ্যাবেন তালুকদার সব মেয়েকে আপনার প্রাক্তন স্ত্রীর সাথে ফেলবেন না আপনার সাথে ইন্টিমেট হওয়ার জন্য আগেও ইচ্ছুক ছিলাম না এখনও নাই যেখানে মনেরই মিল নেই সেখানে দেহের মিলন দিয়ে কী হবে বলতে পারেন রূপসাকে স্মরণ করাতে হ্যাবেনের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল ক্ষণে ক্ষণে তার আচরণের পরিবর্তন ঘটে এজন্য ফুস করে আগুন জ্বলে ওঠা বা নিবে যাওয়ার ব্যাপার স্যাপার তার মূল্যবান বাক্যগুলো ব্যয় করে উঠে যেতে নিতেই হ্যাবেন তার শাড়ির আঁচল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে এক টানে বিছানায় ফেলল আচমকায় এভাবে টান দিতে ঘরে বেশ টান পড়ল ব্যথা আর নড়চড় করতে পারলো না এর মধ্যে হ্যাবেন ক্ষিপ্ত হয়ে তার দুহাত বালিশে চেপে ধরে হিংস্র গলায় প্রশ্ন করলো আমার সাথে ইন্টিমেট হতে ইচ্ছা হয় না তাই না তাহলে কার সাথে ইচ্ছে হয় বল তোদের এক পুরুষে মন ভরে না বল কোন দিক দিয়ে অসুখী রেখেছি ভালোবাসার দিক দিয়ে আপনার আচরণ কখনই ভালোবাসা কেন দেখতে না আমি হাতটা আরো শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ চোখে চেয়ে হিংস্র গলায় বলল ভালোবাসা দিয়ে কি করবি সব চাহিদা মিটাচ্ছি এতে হয় না নাকি অন্য পুরুষের স্বাদ নিতে শরীরটা ম্যাজম্যাজ করছে দু চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়লো আহি চিৎকার করে বলে উঠল আমার কিচ্ছু চাই না লাগছে আমার ছাড়ুন সত্যিটা বল একদম উপরে পাঠিয়ে দেব আহি ভয় চোখে তাকালো হ্যাবেনের দিকে এই মুহূর্তটা শ্বাসরুদ্ধকর এক ভয়ানক পরিস্থিতি হ্যাবেনের আচরণগুলো মোটেই স্বাভাবিক মানুষের মতো লাগছে না এমন ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর স্পর্শ গত দেড় বছরে কম পায়নি এসবের সমাপ্তিটা ঠিক কোথায় ভেবে পায় না সে হু হু করে কেঁদে দিয়ে শুধু বলতে থাকে সামনে পরীক্ষা ভার্সিটিতে যেতে হবে সেই কথাই বলতে এসেছিলাম প্লিজ ছাড়ুন আমার লাগছে মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায় হ্যাবেন আহিকে ছেড়ে ফোন হাতে নিয়ে দ্রুত কল করে হীরাকে ভার্সিটি সমস্ত খবরাখবর নিতে বলে যদি আহির যাওয়ার প্রয়োজনও হয় এও যেন ইমিডিয়েটলি জানায় বলে ফোন রেখে দিয়ে কিছুক্ষণ নিশ্চিত হয়ে মেঝেতে দৃষ্টি স্থির রাখে আহির ফোপানির শব্দে ঘোর কাটিয়ে তার দেখে শীতল দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করে কি চাও তুমি আমি যা চাই তা আপনি দেবেন আমায় শুনি একজন স্বাভাবিক হাজব্যান্ড একটা স্বাভাবিক সংসার একটা নিশ্চিন্ত বুক একটা ভরসার হাত একটু ভালোবাসা ব্যাস আর কিছু না হ্যাভেন ভেবেছিল আহি ডিভোর্স চাইবে কিন্তু এমন কিছু হলো না পানিশমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হলেও সে প্রস্তুতির ইতি টেনে রুম ছেড়ে বেরিয়ে গেল আর আহি চোখের পানি মুছে অসহায় মুখে তার যাওয়ার পানে চেয়ে রইল অনুভব করলো তার ফিরে আসা উচিত হয়নি এই পৃথিবীতে সবাই তো আর নির্মলের মতো করে ভালোবাসে না হয়তো ভালোবাসতে পারবেও না হ্যাভেনকে ব্রেকফাস্টে দিয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে আহি হ্যারি হীরা পাশাপাশি বসেছে হিয়া ঘুম থেকে এখনো ওঠেনি যেহেতু আজ ভার্সিটি নেই এগারোটার আগে সে উঠবেও না হ্যাবেনের মা হ্যাবেনের বাবার পাশে দাঁড়িয়ে আছে খাওয়ার মাঝেই মেহমান আসছে শুনলাম আদর যত্নে কোনো ত্রুটি যেন না হয় কথাটা শোনা মাত্রই হ্যাবেনের মা সম্মতি জানালেন কে আসছে জানার জন্য পরপর সকলের দিকেই দৃষ্টি ফেললো আয়। হ্যারির মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে হীরা হ্যারের ভাওতে খোঁচা মেরে মুচকে মুচকে হাসতে লাগল আহি লক্ষ্য করলো হ্যাবেনও মুসকে মুসকে হাসছে জানা তীব্র ইচ্ছে থাকলেও কাউকে একটি প্রশ্ন সে করল না এই বাড়ির প্রতিটি লোকই খুব কম কথা বলে এবং কম মিশুক তারও এদের সাথে ভাব জামাতে ইচ্ছে করে না আসল মানুষটার সাথেই ভাব নেই এদের সাথে ভাব হলেই কি না হলেই বাকি টুকটাক প্রয়োজনীয় যা কথা ওই হিয়ার সাথেই বলে খাওয়া শেষে আহির আঁচলে হাত মুখ মুছে উঠে গেল হ্যাবেন আহি রান্নাঘর থেকে এক বাটি পায়েসে চামচ ডুবিয়ে ধীর পায়ে উপরে উঠে গেল ডুমে গিয়ে টি টেবিলে পায়েসের বাটি রেখে বেরিয়ে আসবে এমন সময় আঁচল টেনে ধরলো হ্যাবেন সাইকোপ্যাথিতে ভুগছে ভালো কথা সর্বক্ষণ বোর আঁচল ধরে ঘোরা কোনো রোগের লক্ষণ নাকি এটাও সাইকোসিস প্রবলেমের মধ্যেই পড়ে অসহ্য ভেবেই পিছনমুখী দাঁড়িয়ে নিচু গলায় বলল আমার কাজ শেষ হয়নি খাওয়াও হয়নি আই নো দ্যাট সুন্দরী কিন্তু বাড়িতে কে আসবে সেটা শুনে যাও বলতে বলতে একদম কাছে টেনে নিল কাঁধে থুতনি ঠেকিয়ে ঘাড়ে নাক ঘষে লম্বা এক শ্বাস টেনে ঘ্রাণ নিল অতপর আলতো ঠোঁট ছুঁয়ে দিল চোখ বুঝে ঘন প্রশ্বাস নিতে শুরু করলো আহি তা দেখে মৃদু হেসে ভারী কণ্ঠে হ্যাবেন বলল ম্যাম আসছে চমকে গিয়ে পেছন দিক তাকালো আহি ম্যাম আসছে কিন্তু কেন শাবা ম্যামের আশাতে তিন ভাইয়ের এত ঈদ আনন্দইবে কিসের আর হ্যারে এমন মহিলাদের মতো লজ্জাই বা পাচ্ছে কেন মনে হচ্ছে বাস রাতের পর সকল সকল নতুন বউ জনসম্মুখে এসেছে আহির ভাবনায় ব্যাঘাত ঘটল হ্যাভেনের কথায় শুনলাম ম্যামের সাথে নিরিবিলি কথা বলার জন্য খুব হাসফাশ করছিলে ম্যামও আমার ছেলেদের বেশ ঝাজালো কথা শুনিয়েছে তাই একদম বাড়িতে ইনভাইট করে দিলাম যতই হোক শ্রদ্ধে ক্রাশ আমার সেই সাথে আমার বউয়ের বেশ ঘনিষ্ঠ মানুষও হয়ে উঠেছে সম্পর্ক জোরালো না করলে হয় নাকি বলেই টিপ মেরে ঘাড়বাকে দু ঠোঁট চোখো করে সুর তুলতে তুলতে কয়েক পা চালিয়ে গিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল। টি টেবিলে এক পায়ের ওপর পা তুলে অনবর্ত নাচাতে শুরু করলো আহে কিছুক্ষণ তপদা খেয়ে দাঁড়িয়ে রইল কি সাংঘাতিক মানুষের সাথে বসবাস তার অবশ্য সত্যি বেশ কিছুদিন ধরে সাবা ম্যামের সাথে একান্ত কথা বলার চেষ্টা করেছে কিন্তু হ্যাভেনের সিসি ক্যামেরা নেয় ছেলে পুলের জন্য তা সম্ভব হয়ে ওঠেনি এই বাড়িতে নিয়ে এলেই বাকি একান্ত কথা বলা কি আদৌ সম্ভব বাথরুম বাদে সব জায়গায় সিসি ক্যামেরা সেট করা হয়েছে ম্যামকে নিয়ে বাথরুমে তো আর ঢোকা যাবে না বিরক্তিতে চোখ মুখ কুচকে রুম ছেড়ে বেরিয়ে গেল আহি সাপা ম্যাম এসেছেন মিনিট পাঁচেক আগে আহি হ্যাবেন হ্যারি হিরা হিয়া সহ বাড়ির প্রতিটি ব্যক্তি তার সাথে কুশল বিনিময় করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল হিয়া আর হীরা সাবা ম্যামের সাথে বসে টুকটা কথাবার্তা বলছে হ্যাবার নিজ রুমের বেলকুনিতে বসে ফোনে গেমস খেলছে আহি কাজের মেয়ে এবং শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাবান্নার কাজে ব্যস্ত হ্যারি নিজ রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে সাবা ম্যাম সামনে পড়লে তার আর দিন দুনিয়ার হুশ থাকে না বয়সটা কোনো ফ্যাক্টরি মনে করে না সে বড়জোর পাঁচ বছরের সিনিয়র তাতে কী বা আসে যায় নির্মল গত হয়েছে এগারো বছর হতে চললো তবুও তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে তাকে একটা সুযোগ দিলে সে কী কম ভালোবাসতো নাকি আর কত একা থাকবে ম্যাম এসব ভেবেই মেজাজ বিগড়ে যাচ্ছে তার মনটা কেমন আগডুম বাগডুম করছে নিচে যাওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে এক মুহূর্ত স্থির থাকতে পারবে না মনে পড়ে যাবে কয়েক বছর আগে ক্যাম্পাসের কিছু সংখ্যক স্টুডেন্টদের সামনে ম্যামকে প্রোপোজ করার মুহূর্তটা সেই সাথে সীমিত পরিসরে প্র্যাস্টেজের ফালদা হয়ে যাওয়ার কথা যদিও ম্যাম ধারণা করেছিল হ্যারি জানি না সে এই ভার্সিটির প্রফেসর স্টুডেন্ট মনে করি প্রোপোজ করেছে তাই সাবা ম্যাম স্বগত্যক্তি হয়ে বলেছিল এই ছেলে তুমি জানো আমি কে হ্যারি মুখটা কাচুমাচু করে যে বলতে যাবে হ্যাঁ জানি তৎক্ষণাৎ সাবা বলে উঠলো আমি ভার্সিটির একজন অধ্যাপক হাঁটুর বয়সী ছেলে হয়ে আমি প্রোপোজ করতে আসো সরি বলা প্রয়োজন নেই অনিচ্ছাকৃত ভুল বুঝতে পেরেছি বলেই মিষ্টি করে হেসে পাশ কাটিয়ে চলে যায় পুরো শহরে গা জুড়ি বেড়ানো ছেলে হ্যারি এলাকার ছেলেরা সহ ছাত্রদলের নেতাদের হাঁটু কাপে তাকে দেখে হ্যাবেন তালুকদারের ভাই সে শত শত মেয়েরা তার হাতের মহা। সে হ্যারি তালুকদারকে না এভাবে অ্যাভয়েড করা হলো অ্যাভয়েড করে আবার মিষ্টি হাসি দিয়ে বুকের ভেতর তালগোল পাকিয়ে দিয়েও গেল এমন নিখুঁত যন্ত্রণা দেওয়ার পরও সাবা ম্যামকে বিন্দু পরিমাণ অসামান্য সে করতে পারেনি তার জাগে অন্য কোনো মেয়ে হলে হিসেবটা আলাদা হতো রিজেক্ট হওয়ার পর জোর করে তুলে আনার প্ল্যান করলেও নির্মল ভাইয়ের স্ত্রী এই সত্যিটা জানার পর আর জোরপূর্বক কিছু করার ইচ্ছে হয়নি সে যখন সাবা ম্যামকে নিয়ে এক সমুদ্র ভাবনায় ব্যস্ত ছিল ঠিক সেই সময় ডাক পড়লো কাজের মেয়ে সে এক সুরে সবাইকে দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে যেতে বলছে তাই দ্রুত রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল সাবা ম্যামকে সাদা রঙের কামিজ আকাশি রঙের স্যালার ওড়না পরিহিত দেখেই সে পাঁচ মিনিটের মধ্যে সাদা পাঞ্জাবি পাজামা পরে কড়া স্মেলের পারফিউম পাঞ্জাবির গায়ে মাখিয়েছে দুগাল ভর্তি দাড়ি তার কে বলবে সে ম্যামের থেকে জুনিয়র বরং ম্যাম কি তার পাশে পিচি পিচি লাগবে এই চিরন্তন সত্যিটা কে বোঝাবে সুভ্রতায় বেষ্টিত মহীষী সে নারীটাকে ডাইনিং টেবিলে বসেছে সকলেই আহি হ্যাভেনের পাশে স্টেচের মতো দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে সকলকে নয় শুধুই তার স্বামীকে সাবা খাওয়ার ফাঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে আহির কর্মকাণ্ড দেখছে মিরাজ তার বড্ড খারাপ লাগছে এসেছে থেকে বেশ লক্ষ্য করছে সে আহির আচরণ একটা কাঠের পুতুল কি আর কিছু নয় হেবেনের দিকে চেয়ে এক নেই দীর্ঘশ্বাস ছাড়ল গান্ডে পিণ্ডে গিলছে আর বোর দিকে অসভ্য ন্যায় চেয়ে আছে কখনো কখনো মিটিমিটি হাসছেও আবার কখনো বা কাজের মেয়েটিকে বলে উঠছে এই লতা ম্যামের পাতে পোলাও দে মাংস দে অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি যেন না হয় আহি যা বলেছিল সবটাই পায়ে টু পায়ে মিলে যাচ্ছে সত্যি রুদ্ধকর পরিবেশ ছাড়া আর কিছু নয় আহির সঙ্গে একান্ত কথা বলাটাকে অত্যাবশ্যকীয় জরুরি মনে করল সাবা খাবার শেষে হ্যাবেন যখন আহেরি আঁচলে হাত মুখ মুছে উঠে গেল সাবা তখন আচমকায় নিজের কপালে হাত রাখলো বিড় করে বলতে থাকলো হায় রে এ কোন পাগলের দরবারে এসে পড়লাম বাসা মেহমান এলেও স্বভাব একটু সংযত রাখে না আচ্ছা তো হিয়া হিরা মিটিমিটি হাসতে থাকলো। হ্যালি লাজুক ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল তার বর্তমান ভাবভঙ্গি দেখে কেউ বিশ্বাস করবে না সে একজন রাজনৈতিক নেতা প্রচণ্ড বদমাইশ ইতর একটা ছেলে এবং তরুণ এমপি হ্যাবেন তালুকদারের ছোট ভাই আহি যখন রান্নাঘর থেকে পায়েসের বাটি নিয়ে উপরে যাচ্ছিল সবা তখন হিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো কি ব্যাপার আহি খাবে না হ্যাঁ কিছুক্ষণ পরেই খাবে আম্মুর সাথে দাদান যখন খায় ভাবি এভাবেই তার পাশে দাঁড়িয়ে থাকে এটা আমাদের বাড়িতে সেই আদিকাল থেকেই নাকি বাবা কাকারা দেখে আসছে সেই অনুযায়ী রীতিটা ধরে রেখেছে বাবা আর দাদান হুম বুঝলাম কিন্তু এখন উপরে গেল কেন খাবার শেষে তোমার দাদানের পায়ে তেল মালিশও করে দিতে হয় নাকি ভৎসনার সুরে কথাটাই বলল সাবা না না খাওয়া শেষে দাদানের এক বাটি পায়েস খাওয়ার অভ্যেস আছে তাই পায়েস নিয়ে গেল ভাবি আমার কিন্তু এমন কোনো অভ্যেস নেই মেম আমার বোরবেলায় উল্টো নিয়ম হবে সে বসে খাবে আর আমি প্রয়োজনে হাত পাখা দিয়ে বাতাস করব তাকে আচমকে কথাটা বলে ফেললো হ্যারি এবং অন্তিম পর্যায়ে জীবও কাটল হীরার গলায় খাবার আটকে গেল অনবরত কাচতে শুরু করলো সে সাবা ভ্রুকুচকে হারি দিকে তাকালো হিয়া বড় বড় চোখ করে এক ঢোকিল হ্যালিস সাবা ম্যামের তীক্ষ্ণ দৃষ্টিতে নিজেকে নিরুদ্দেশ করার প্রাণপণ চেষ্টা করে না হাত ধোয়া না পানি খাওয়া কিছুই সম্পূর্ণ করল না ঠোঁটের কোনায় জোরপূর্বক হাসি টেনে ত্বরান্বিত বেগে উঠে চলে গেল